আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ক্রিপ্টোকারেন্সি কি এটা নিয়ে, প্লাস কিভাবে ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি আর্ন করা যায়, কিভাবে ইনভেস্ট করবেন কি করবেন না, এসব সমস্ত বিষয়। এছাড়া আরও আছে হলো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করতে হলে আমাদের আসলে কি কি লাগবে এই বিষয়ে। আমার ইউটিউব চ্যানেলে আপনারা যারা সাবস্ক্রাইবার আছেন, যারা আমার নিয়মিত ভিডিও দেখেন, তারা সাধারণত জানেন যে আমি সাধারণত পলিটেকনিক এবং ক্যারিয়ার রিলেটেড বিশেষ করে বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স গুলো শেয়ার করে থাকি, অর্থাৎ বিভিন্ন টেকনিক্যাল টিপস গুলো। বাট এখন কিন্তু এখন থেকে আমি হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও দিয়ে এই চ্যানেলে দিব। এবং এই ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিওগুলো দেওয়ার পিছনে কারণ হলো, বর্তমানে আসলে ক্রিপ্টোকারেন্সির একটা ভালো যুগ চলতেছে। বিশেষ করে 2023-24 সালে ক্রিপ্টোকারেন্সির হিউজ একটা মানে প্রফিট হতে যাচ্ছে, যতদূর প্রেডিকশন থেকে শুনেছি বা বুঝতে পারতেছি। সেই জন্য আমার মনে হয় যে এই বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া যেতে পারে এবং এই বিষয়ে বিভিন্ন ধরনের কাজও করা যেতে পারে। আমি অলরেডি এই বিষয়ে কাজ শুরু করেছি, আপনারা যদি কাজ আমার সাথে শুরু করতে চান তাহলে আমি একেবারে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিও দিব। এবং আপনারা চাইলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে দেখে আপনিও আপনার আর্নিংটা ফ্রিতে শুরু করতে পারেন। তো প্রথমে আসি হচ্ছে এই যে ক্রিপ্টোকারেন্সি কি। তো ক্রিপ্টোকারেন্সি কি এই বিষয়ে যদি আপনাকে বলতে হয়, আমি অল্প একটু বিষয়ে বলবো। সেটা হলো যে আমাদের যে মুদ্রা ব্যবস্থার কথা যদি আপনি একটু কল্পনা করেন, দেখেন আমাদের মুদ্রা ব্যবস্থাটা কিন্তু বর্তমানে যে আমরা টাকায় লেনদেন করি, এই টাকা কিন্তু এক সময় ছিল না। একটা সময় ছিল গ্রামে গঞ্জে একটা ফসলের বিনিময়ে আরেকটা ফসল আর কি আপনার লেনদেন হইতো। কেউ ধরেন ধান দিয়ে গম নিত, আবার গম দিয়ে কেউ পটল নিত, পটল দিয়ে কেউ আপনার হচ্ছে সুপারি নিত, যাই হোক যার যেটা প্রয়োজন। তো একটা পর্যায়ে এসে কি হলো যে এরকম ফসলের বদলে ফসলের পরিবর্তে একটা সময় আসলো হচ্ছে গোল্ড, গোল্ড আসলো বা রূপা আসলো, যে এরকম একটা কারেন্সি। সবাই হচ্ছে মানে ধান বিক্রি করে গোল্ড পাবে এবং সে গোল্ড যদি কারো কাছে থাকে সেটা দিয়ে সে গম কিনতে পারবে, এরকম একটা ব্যাপার। তো যখন গোল্ড আসলে অনেক দামি জিনিস হয়ে গেল এবং নতুন কারেন্সি বা নতুন মুদ্রা তৈরি করতে গিয়ে দেখা গেলো যে গোল্ড সবসময় পাওয়া যাচ্ছে না, তখন কিন্তু একটা সময় টাকায় চলে আসলো। এবং এই যে মুদ্রা ব্যবস্থাগুলো মানে নিয়ন্ত্রণ করা, এগুলো কিন্তু ব্যাংক নামক একটা প্রতিষ্ঠান আসলে নিয়ন্ত্রণ করে এবং তারা গোল্ড থেকে টাকায় আসলো। এবং এখন দেখেন এগুলো টাকাগুলো আবার যখন মানে এক এক দেশের টাকা এক এক ধরনের, এবং এগুলো যখন আবার ইন্টারন্যাশনালি আপনার এক দেশ থেকে আরেক দেশে যখন আপনার এই টাকাগুলো বা এই কারেন্সিগুলো যখন বিনিময়ের ব্যাপার আসলো, তখন কিন্তু আবার ডলারের ব্যাপার আসলো। এখন ডলার ছাড়াও আরও বিভিন্ন ধরনের ভার্চুয়াল কারেন্সি গুলো এসে গেছে। যেমন আপনি দেখেন যে হাতে আপনার কোনো টাকাই আপনার নেই কিন্তু আপনি কেনাকাটা সবই করতে পারতেছেন, লাইক আপনার যদি বিকাশে বা নগদে যদি ব্যালেন্স থাকে। ঠিক একইভাবে ওয়েব 3.0 এর যুগে আসলো আপনার ব্লক চেইন, এবং সেই ব্লক চেইনের মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজিটাল কারেন্সি বিশেষ করে ক্রিপ্টোকারেন্সির আপনার প্রচলন শুরু হয়েছে। এবং এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনি যদি জানতে চান তাহলে ইউটিউবে বা আপনার হচ্ছে গুগলে সার্চ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন। এছাড়া আমি একটা ওয়েবসাইটে এখানে প্রবেশ করে আছি, এটার নাম হচ্ছে coinmarketcap.com। এইখানে যে জিনিসটা হয় সেটা হলো যে এখানে যতগুলো ক্রিপ্টোকারেন্সির মানে কারেন্সি আছে বা আছে মুদ্রা আছে ডিজিটাল কারেন্সি, সবগুলো লিস্ট কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং এইগুলোর বর্তমানে দাম কোনটা কত যাচ্ছে, কত ভ্যালু, সবকিছুই আপনি এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন সর্বপ্রথম যে আপনার 2009 সালের দিকে আপনার বিটকয়েন নামে একটা ডিজিটাল কারেন্সিটা আসে এবং ভার্চুয়াল মুদ্রা এটা। তো এই ভার্চুয়াল মুদ্রা কিন্তু প্রথমে কিন্তু এরকম দাম ছিল না, পরবর্তীতে কিন্তু এটার দাম অনেক বেড়ে গেছে। এখন এই যে এখন দেখতে পাচ্ছেন যে একটা বিটকয়েন সমান সমান মানে 1 BTC সমান সমান 30,311.69 সেন্ট। তো কত ডলার আপনার দাম হয়েছে, কিন্তু এটা শুরুর দিকে কিন্তু এরকম ছিল না। শুরুর দিকে কিন্তু এটি মাত্র আপনার $1-2 হয়তো দাম ছিল বা আরো কম থাকতে পারে, কিন্তু এটা কিন্তু পরবর্তীতে অনেক বেড়ে গেছে। ভিডিওটা একটু লং হতে পারে, আশা করি ধৈর্য ধরে আপনি দেখবেন বা শুনবেন। তো যাই হোক, এখন এই যে বিটকয়েন ছাড়াও আরো অন্যান্য ধরনের কয়েন আপনি দেখতে পাচ্ছেন, এই যে ইথেরাম, তারপরে থেতার, অনেক কিছু আছে আসলে। তো এই জিনিসগুলো বা BNB এবং এগুলোর প্রাইসটা আসলে কিভাবে আপনার উঠানামা করছে সেটাও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। এই যে আপনার বিটকয়েন, ইথেরাম এগুলোর দাম বাড়ছে, থেতারের দাম একটু কমছে, তারপরে যে BNB দাম বেড়ে যাচ্ছে। তো এই যে কারেন্সিগুলো এতগুলো যে নাম, এক একটা এক এক ধরনের নাম, এই নামগুলো দিয়ে যেসব কারেন্সিগুলো আসলে তৈরি হয়, এগুলো যখন জন্মগ্রহণ করে তখন কিন্তু তাদের এরকম এত দাম ছিল না, এখন কিন্তু দামটা ওঠানামা করছে।
বা বলা যায় যে বেশিরভাগই বাড়ছে। তো এই এই যে কয়েনগুলো, এই কয়েনগুলো যখন জন্মগ্রহণ করে তখন এই জন্মগ্রহণ করার পিছনে দুইটা ওয়ে আছে। একটা হলো যে এরা বিভিন্ন এয়ারড্রপের মাধ্যমে অথবা মাইনিং এর মাধ্যমে তারা হচ্ছে আপনার তাদের কারেন্সিটা লঞ্চ করে। তো যখন আপনি এই সকল যেমন ধরেন আপনার এখানে যেমন দাই দাই নামে যে আপনার কারেন্সিটা দেখতে পাচ্ছেন, এইটা যখন প্রথমে চালু হয় তখন কিন্তু এটা মাইনিং এর মাধ্যমে শুরু করে বা এরা এয়ারড্রপের মাধ্যমে শুরু করে। তো এয়ারড্রপ বা মাইনিং করার জন্য ওরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট অ্যাপস অথবা অ্যান্ড্রয়েড অ্যাপস আপনার হলো লঞ্চ করে। এছাড়া বিভিন্ন ধরনের টুইটারে তারা হচ্ছে অ্যাড্রপ গুলো দিয়ে থাকে বা টেলিগ্রামে অ্যাড্রপ গুলো দিয়ে থাকে। এইগুলোর মাধ্যমে দেখা যাচ্ছে যে যারা প্রথম প্রথম জয়েন করেছিল তারা কিন্তু ফ্রিতে কিছু ডাই পেয়েছিল, এবং পরবর্তীতে এই সেই ডাইগুলো তারা যখন মানে কয়েন মার্কেটে এটা যখন ডাইটা লিস্টেড হয়ে যায় তখন কিন্তু তারা সেটা ভাঙিয়ে অনেক টাকা তুলতে পেরেছে। তো এরকম বিভিন্ন ধরনের কারেন্সি এসে গেছে এবং ভবিষ্যতেও আরও অনেক কারেন্সি আসবে। তো আমাদের কাজ হচ্ছে এই যে ফ্রিতে এয়ারড্রপ বা মাইনিং এর মাধ্যমে বা বিভিন্ন অফারের মাধ্যমে যে মানে ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি গুলো আমরা অর্জন করতে পারবো সেটা নিয়েই মূলত আমাদের কাজ হবে। এবং আমরা বিভিন্ন অ্যাপের মাধ্যমে বিভিন্ন অফারের মাধ্যমে আমরা সেই মানে কারেন্সি গুলো অ্যাকোয়ার করা বা আর্ন করার জন্য চেষ্টা করব। এবং সেইটা যখন এরা উইথড্র দিবে বা এটা যখন ভাঙিয়ে টাকাটা পকেটে নেওয়ার সুযোগ দিবে তখন আমরা কিন্তু সেটা করব। এবং আপনার এই বিশ্বস্ততার পিছনে আর একটু কথা আমি যোগ করতে চাচ্ছি যে একটা সময় ছিল আমিও আসলে এগুলো খুব একটা বিশ্বাস করতাম না এবং মনে করতাম এগুলো ফ্রড বা ধরা টরা খাওয়ার একটা ভয় আছে। আসলে স্বাভাবিক ধরা খাওয়ার ভয় অনেকেই আছে। আপনি যদি অনলাইনে যে কোনো একটা বিষয়ে ইনভেস্ট করেন, আমার দৃষ্টিতে 7 বার করে ভেবে আপনার ইনভেস্ট করা উচিত। আমি ইনভেস্ট অনলাইনে করাটা খুবই অপছন্দ করি, কারণ হচ্ছে অনলাইন তো অনলাইনে, এখানে মনে করেন যে অনলাইন হচ্ছে এমন একটা জায়গা, এটা হলো একটা মহাসমুদ্রের মতো। এখানে সমুদ্রে যেমন প্রচুর মাছ আছে, আপনি মাছের পেটেও যেতে পারেন, আপনি মাছ ধরে নিজের পেটে খাইতেও পারেন। তো এখন কথা হচ্ছে যে আপনি ধরবেন না মরবেন সেটা হলো আপনার নিজের ব্যাপার। হ্যাঁ, তো অনেক ধরনের ফাঁদও আছে, আবার অনেকভাবে কিন্তু অনেকে টাকা আয় করেও নিচ্ছে। তো এখন আপনার শুধু ক্যাপাসিটি জানতে হবে, আপনার সতর্ক থাকতে হবে। তো আমার মনে হয় যে সতর্কতার ক্ষেত্রে প্রথম সতর্কতা আমার যেটা মনে হয় যে ইনভেস্ট করা যাবে না, কোনোভাবেই করা যাবে না। ইনভেস্ট করাতে আমি আসলে অপছন্দ করে আগেই বলেছি, বাট ইনভেস্ট করে কিন্তু অনেকেই অনেক টাকা আর্ন করতেছে। ফর এক্সাম্পল এই যে বিটকয়েন, বিটকয়েনের প্রাইস কিন্তু বেড়ে যাচ্ছে। আমি আজ থেকে আপনার 7-8 মাস আগেও এখানে যখন বিটকয়েনের প্রাইস দেখেছি তখন হচ্ছে 1 BTC সমান 28,000 সামথিং ছিল, কিন্তু এটা দেখেন এখন $30,000 হয়ে গেছে। তো দেখেন $2,000 কিন্তু বেড়ে গেছে একটা BTC-তে। হ্যাঁ, তো এখন যদি আপনি সেই সময় কিনে রাখতেন আর এখন যদি আপনার দামটা বেড়ে যায় এই সময় যদি আপনি সেল দেন তাহলে আপনার নিশ্চয় অনেক লাভ হবে। কিন্তু এমনও তো হতে পারে যে এখানে আপনার 28,000 করে কিনছেন, আপনার এটা দাম কমে 26,000 বা 25,000 চলে গেছে। এটা অনেকটা শেয়ার মার্কেটের মতোই। তো এখানে আপনার লাভ হতে পারে, লস হতে পারে। যেমন ধরেন থেতারের দামটা বেশি ছিল, এটা কিন্তু এখন কমে গেছে। আবার এই যে BNB-র দাম বেড়ে যাচ্ছে, এটা কখন পড়বে ঠিক বলা যাচ্ছে না। তো এখন এই তো ব্যাপার। আমি এই জন্য ইনভেস্টকে মানে নিরুৎসাহিত করি। আমার কথা হচ্ছে ফ্রিতে যা আমরা আয় করতে পারবো সেটা দিয়ে আপনার হ্যাপি থাকাই যথেষ্ট। কারণ এইটা হচ্ছে যে আপনার আপনি যে খুব কোটিপতি হয়ে যাবেন এই লাইনে এসে এই ভাবনাটা না ভাবাই ভালো। আমার দৃষ্টিতে আপনি মাস গেলে 20-30 হাজার টাকা বা 40-50 হাজার টাকা, কখনো কখনো আপনি 1-1.5 লাখ টাকাও পাবেন কোনো কোনো মাসে, কোনো কোনো মাসে আপনি হয়তো বা আরো অনেক কম পাবেন বা পাবেনও না। তো যাই হোক, এটাকে আপনার অ্যাক্টিভ ইনকাম হিসেবে না ধরে আপনি এটাকে প্যাসিভ ইনকাম হিসেবে ধরতে পারেন। মানে আপনার হাতে যদি 2-1 ঘন্টা সময় থাকে বা কাজের ফাঁকে আপনি যদি একটু সময় পান বা রাতে যদি একটু সময় পান, টুকটাক কিছু কাজ করলেন, এতে যদি আপনার কিছু হাত খরচ বা বাড়তি কিছু প্যাসিভ ইনকাম যোগ হয় দ্যাট উইল বি বেটার। তো আমিও আমি যেহেতু নিজে একটা চাকরি করি এই জন্য আমি মাঝে মধ্যে যখনই সময় পাই আমি চিন্তা করেছি যে এটা করতে। এবং এটা আমি আসলে উৎসাহিত হয়েছি আমার এক বড় ভাই প্লাস আমার একজন ক্লায়েন্ট। আপনারা জানেন যে আমি ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্টের কাজ করে থাকি, বিশেষ করে ওয়ার্ডপ্রেসে আমি এক্সপার্ট। তো তার একটা ওয়েবসাইট আমি আসলে তৈরি করতে গিয়েছিলাম, মানে সেটা উনি আমাকে অফারটা দেয়। তো ওনার ওয়েবসাইট তৈরি যখন করে করে দিয়েছি অলরেডি, তা এখন ওনার ওয়েবসাইটটা তৈরি করার জন্য যে ডোমেইন হোস্টিংটা কিনতে হয়, তো ডোমেইন হোস্টিং কেনার জন্য আমি কি করলাম যে হোস্টিংয়ার থেকে কিনতে গেলাম। যখন হোস্টিংয়ার থেকে কিনতে গেলাম তখন কিন্তু যখন পেমেন্টটা আসলে আমি দিতে গেলাম তখন দেখলাম যে ওখানে অনেকগুলো অপশন আছে। আমি একটা আমার একটা বিলিং এখানে আছে, সেটি আপনাদের একটু দেখাচ্ছি যে কত টাকা আসলে কিভাবে পেইডটা করেছি বা কি কি হয়েছে। একটু লোড হচ্ছে, একটু লোডটা হোক।
তো দেখতে পাচ্ছেন এখানে আমি $88 মানে সরি $83 একটি প্যাকেজ কিনতে যাচ্ছি, এবং এখানে যদি আমি পে নাওতে ক্লিক করি এবং চুজ পেমেন্ট মেথডে যদি আমি ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে অনেকভাবে আসলে আমি হোস্টিং কার্ডের এই পেমেন্টটা দিতে পারি। এখানে ভিসা কার্ড আছে, পেপাল আছে, জিপে আছে এবং আলিপে আছে, এবং ফাইনালি এখানে দেখতে পাচ্ছেন যে এই জায়গাটায় এখানে কিন্তু আপনার বিটকয়েনের অপশন বা আমাদের যে ক্রিপ্টো কারেন্সিগুলো আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এবং এটা যদি আমি একটু সিলেক্ট করি তাহলে আপনি দেখতে পাবেন যে ওই কয়েন মার্কেটে যতগুলো আর কি আপনার মানে কারেন্সি আছে তার ম্যাক্সিমাম এই যে পে উইথ ক্রিপ্টো কারেন্সি, এখানে আমি ক্লিক করলাম তো ক্রিপ্টো কারেন্সি লিস্ট চলে আসবে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনি পে করতে পারবেন। অর্থাৎ আপনি ক্রিপ্টো কারেন্সিতে কাজ করে যে কয়েনটা আপনি আর্ন করলেন এবং সেটা যদি মার্কেটে লিস্টেড হয়ে যায় তাহলে সেটা দিয়ে কিন্তু আপনি অনলাইনে এরকম ডোমেইন হোস্টিং বা বিভিন্ন ধরনের কেনাকাটা সবই কিন্তু আপনি করতে পারতেছেন। এখানে দেখেন যে পে উইথ ক্রিপ্টো, পে উইথ বাইন্যান্স, পে বাইন্যান্সে যদি আপনার ডলার থাকে সেখান থেকেও আপনি মানে পে করতে পারবেন। এছাড়া এই যে যেটা বলছিলাম যে বিটকয়েন, তারপর এথেরাম, ওখানে যা যা দেখলেন আর কি এখানে সবই কিন্তু সেইগুলো দেখতে পাচ্ছেন। তো এগুলোতে যদি আপনার কোনোটাতে মানে আপনি যদি USDC অথবা শিবা ইনু অথবা যেটাই হোক আপনার থেতার, তারপরে বিটকয়েন ভল্ট বা দাই যেটা বলছিলাম আর কি এগুলোতে যদি আপনার ব্যালেন্স থাকে এটা সিলেক্ট করে কিন্তু আপনি সাথে সাথে এখান থেকে পেমেন্টটা করতে পারবেন। তো এরকম প্রচুর আছে, মানে আপনি দেখলে অবাক হয়ে যাবেন যে প্রচুর পরিমাণ হলো এরকম কারেন্সি গুলো আছে। এখন এই যে কারেন্সি গুলো যখন জন্মগ্রহণ করেছে তখন কিন্তু এটা একবারে এরকম হয়নি। তো এটা জন্মগ্রহণ করার জন্য ওই যে বললাম দুইটা ওয়ে, একটা হচ্ছে হয় মাইনিং এর মাধ্যমে এটা জন্মগ্রহণ করেছে না হয় এয়ারড্রপের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। তো আমাদের কাজ হচ্ছে যখন নতুন কোন কারেন্সি আসবে সেটা আমরা মাইনিং অফার দিক অথবা এয়ারড্রপ দিক সেটাকে আমাদের গ্রহণ করতে হবে, এবং সেটা যখন লিস্টিং হবে সেটা আমরা উইথড্র করে টাকাটা নিব। এই যে লিস্টিং এবং উইথড্র কথা বলছি এটা কিন্তু সবাই সবগুলো কারেন্সি যে করবে তা না, কিছু কিছু কারেন্সি আবার ফ্রড হয়, তারা আপনার যারা আমরা যারা কষ্ট করে কাজ করবো সেগুলোতে অনেকে টাকা দিবে অনেকে দিবে না, এরকম দুই একটা হতেই পারে। বাট আপনি যদি 20টা সাইটে কাজ করেন, আপনার যদি দুটোও ঠিক মতো পেমেন্টটা দেয় বা 18টা দিলে দুইটা দিল না তাতে কিন্তু ডাজেন্ট মেটার, আপনি কিন্তু ভালো একটা অ্যামাউন্ট পাবেন। আমি একটা ভাইয়ের কাছ থেকে মূলত উৎসাহিত হয়েছি, মানে যার কথা বলছিলাম যার মা ওয়েবসাইটে বানাতে গিয়ে তার সাথে পরিচয়, এবং উনি কিন্তু ওনার ক্রিপ্টো কারেন্সি দিয়ে এই পেমেন্টটা করেছিল এবং আজকেও করবে। এবং দেখা যায় যে উনি আমাকে বললো যে গত 2 দিন আগে উনি কিন্তু 3.5 লাখ টাকা তুলেছে শুধুমাত্র একটা সাইট থেকে। এবং এই এই 3.5 লাখ টাকা আপনি যদি অন্য কোনোভাবে আপনার কোনো ধরনের মানে কস্ট মানে কি বলবো যে ইনভেস্ট না করে যদি আপনি ইনকাম করতে যান তাহলে ভাবেন যে কত পেইন নিতে হয়, আবার ইনভেস্ট করে আর্ন করতে গেলেও কিন্তু অনেক পেইন নিতে হয়। তো উনি জাস্ট ওনার একটা হিউজ কমিউনিটি তৈরি করে ফেলেছে এবং সেটার মাধ্যমে উনি ভালো একটা ইনকাম তৈরি করতে পারছে। এইভাবে ওনার প্রতিদিনই কমপক্ষে 100, 200, 300 এরকম করে ডলার কিন্তু ওনার জমা হচ্ছে। এবং আমাকে সে গল্প করেছে উনি এই ক্রিপ্টো কারেন্সির ইনকাম দিয়ে উনি জমি কিনে বাড়ি করে ফেলেছে। তো যাই হোক উনি অনেক বড় লেভেলে চলে গেছে। আমার মনে হয় যে আপনি যদি মনে করেন যে ফ্রিতে অনলাইনে কাজকর্ম শুরু করবেন তাহলে আজকে থেকে শুরু করতে পারেন। কাজটা কিভাবে একটু করবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আপনি আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইড করার চেষ্টা করব। আপনি শুধু মাথায় রাখবেন যে আপনাকে 3 থেকে 6 মাস কাজ করতে হবে, কোনো ধরনের এর মধ্যে প্রতিদিন খুব একটা আশা করবেন না, কিছু যদি আসে তাহলে তো খুবই ভালো, বাট 3 থেকে 6 মাস পর থেকে আপনি ভালোভাবে লাভবান হবে বলে হবেন বলে বিশ্বাস করি। যেমন আমি গত আপনার 20 দিন থেকে 1 মাস মতো আর কি আগে কাজ শুরু করেছিলাম, এবং আমি এই যে আমার বিভিন্ন ধরনের ওয়ালেট আছে সেখানে একটু ব্যালেন্স দেখাচ্ছি। যেমন আমি বাইন্যান্সে ধরেন কিছু পেমেন্ট নিয়েছি, যে অলরেডি দেখেন 2.87 এটা আমার জমা হয়েছে। এছাড়া আমার ট্রাস্ট ওয়ালেটে ব্যালেন্সটা যেটা জমা হয়েছে সেটাও দেখাচ্ছি। সো আমি আমার ফোনটাকে এখানে কানেক্ট করেছি, আমি সেটি আপনাদের দেখাচ্ছি টিম ভিউয়ারের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে আমার ট্রাস্ট ওয়ালেটে ব্যালেন্স আছে $817.23। তো এইভাবে কিন্তু আপনার ইনকামগুলো যোগ হয়েছে, আজকেও রাতে কিছু ডলার আরো যোগ হবে, কিছু কিছু সাইট থেকে আমি উইথড্র নিব। তো আপনারা এভাবে শুরু করতে পারেন। আমার মনে হয় যে আপনার যে কোনো ইনকামের পেশায় আপনি যেটাতেই থাকেন না কেন আপনার একটা প্যাসিভ ইনকাম শুরু হতে পারে এভাবে। আচ্ছা এখন আসি কিভাবে কাজটি করতে হবে সেই বিষয়ে। ক্রিপ্টো কারেন্সিতে কাজ করার জন্য প্রথমে বলেছি আপনি ইনভেস্ট মোটেই করবেন না, ইনভেস্ট করলে আপনার নিজের রিস্কে করবেন। আর এখানে হচ্ছে কিভাবে আর্ন করা যায় সেটা বলেছি, মাইনিং এবং এয়ারড্রপের মাধ্যমে ফ্রিতে আর্ন করতে পারবেন।
এবং ফ্রিতে আর্ন করার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে আমি কিছু ভিডিও লিংক দিয়ে রাখবো, সেগুলোতে আপনি ক্লিক করে সেভাবে আপনি জয়েন করতে পারেন। এছাড়া আমাদের আমাদের চ্যানেলের নামেই একটি হচ্ছে আপনার টেলিগ্রাম চ্যানেল পাবেন, সেটাতে আপনি জয়েন করে রাখবেন, আমি লিংক দিয়ে দিব, এবং একটি গ্রুপ থাকবে, সেই গ্রুপও আপনি জয়েন করে রাখবেন। এবং আমার টেলিগ্রামের আমার হোয়াটসঅ্যাপ নাম্বার টাম্বার সবকিছু দেওয়া থাকবে, আপনার যে কোনো প্রয়োজনে আপনি আমাকে নক করতে পারেন। এছাড়া ক্রিপ্টো কারেন্সি নিয়ে কাজ করতে হলে মূলত আমাদের কি কি লাগবে, আমাদের বেশ কিছু সোশ্যাল মিডিয়া লাগবে, লাইক আমাদের ফেসবুক লাগবে, টুইটার লাগবে, টেলিগ্রাম লাগবে, হ্যাঁ, এছাড়া আমাদের বেশ কিছু ওয়ালেট লাগবে, যেমন হচ্ছে আপনার ট্রাস্ট ওয়ালেট, তারপরে বাইবিট, এছাড়া আপনার আছে বাইন্যান্স। তো সেগুলোতে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়েও ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে বা লিঙ্ক দেওয়া থাকবে, আশা করি সেগুলো দেখে আপনি কাজ করে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, আসলে সবকিছু ডিটেলস বলতে গেলে আরো অনেক ভিডিও লং হয়ে যাবে, আমি আমার মতো করে যেটুকু পেরেছি সেটুকু আপনাকে বোঝানোর চেষ্টা করেছি। আপনি আরো অনেক কিছু আপনি ইন্টারনেটে গুগল বা ইউটিউবিং করে আরো কিছু জেনে নিতে পারেন, বাট আমি বলবো যে আপনি যে ইনকামেই থাকেন না কেন, আপনার একটা প্যাসিভ ইনকাম আপনি আজকে থেকে শুরু করতে পারেন, কারণ চারিদিকে সবকিছু যেভাবে দাম বেড়ে যাচ্ছে এবং চারিদিকে যেভাবে হাহাকার পরিস্থিতি, আপনার একটা প্যাসিভ ইনকাম আসলেই একটা দরকার। আপনি যদি আইটি তে টুকটাক বোঝেন বা আপনার যদি আগ্রহ থাকে তাহলে আপনি আজ থেকে এটা শুরু করতে পারেন। আজকে শুরু করলে প্রথম প্রথম আপনি অত বেশি ভালো পারবেন না, বাট 6 মাস যাওয়ার পরে দেখা যাবে যে আপনার ভালো একটা অ্যাসেট এই ক্রিপ্টো কারেন্সি থেকে এসে গেছে। তো থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ, ধন্যবাদ, আমার জন্য দোয়া করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।